হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাটমি রেইনবো। তো এখানে দেখো একটা সবজির ব্যাগ বাইরে পড়ে আছে। তো আজকে যেহেতু আমাদের এখানে হাট বার, তো সকালেই সবজি সকাল না একটু দেরিতেই গিয়েছে আমার হাজব্যান্ড আজকে সবজি বাজার করতে। তো যেহেতু সকালবেলা বৃষ্টি হচ্ছিল তো এই জন্য একটু দেরিতে গিয়েছে, আর সবজি এখানে এনে রেখেছে যেহেতু সকালবেলাটা একটু ব্যস্ত থাকে, কারণ আজকে আমার মেয়ের স্কুল আছে, মানে এই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে ওকে খাইয়ে থেকে স্নান করে ও চলে গেছে স্কুলে। তারপর এখন মানে সবজিগুলো গোছানোর টাইম পাইনি, তো এখন এগুলোকে ফ্রিজে গুছিয়ে রেখে দিব। আর এই সবজিগুলো দেখছো, এগুলো আগের সবজি, তো আমি বাপের বাড়িতে গিয়েছিলাম, তো এই সবজিগুলো রান্না করা হয়নি, ফ্রিজে ছিল, তো আজকে বের করলাম, নতুন সবজি নিয়ে এসেছে। তো এই জন্য তো হাটবার করেই সবজি বাজারটা করে, কারণ টাটকা টাটকা সবজি পাওয়া যায়, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো অনেক টাটকা টাটকা সবজিও পাওয়া যায়, আর হাটবারে মানে অনেক ভালো ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো এখানে দেখো কী কী নিয়ে এসেছে, এখানে হচ্ছে মূলো, তো তারপর হচ্ছে পটল নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, তারপরে কাঁচকলা আর টমেটো নিয়ে এসেছে, আর এখানে হচ্ছে গাঁটি কচু। তো টমেটোগুলো দেখো একটু, এটা কিন্তু অতটা পাকা না, এর আগের দিনে টমেটোগুলো কিন্তু ফ্রিজে থাকতে থাকতে পেকেই গেছে, এরকমই নিয়ে এসেছিলো। তো এটা দেখো গাঁটি কচু, আর এখানে আলু আছে, এই সবজিগুলো নিয়ে এসেছে, আর হচ্ছে পুঁই শাকও নিয়ে এসেছে, পুঁই শাকগুলো বাইরে রেখে দিয়েছি। তো সবজি গোছানো হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, আর এই কাপড়গুলো দেখো, এই কাপড়গুলো ভাঁজ করে এখানে রেখেছি, আর কয়েকটা এলোমেলো আছে, এগুলো গোছাইনি, তো এখন এগুলো গুছিয়ে রাখবো। দেখো সোফার কী অবস্থা, এলোমেলো হয়ে আছে, তো এগুলো গুছিয়ে সোজা চলে যাবো রান্নাঘরে। তো সকালে মানে সকালে শুধু ভাত আর সবজি করেছিলাম, তো এখন দুপুরে রান্নাটা করে নিব, আর এখন বাজে দুপুর 12টা। তো দেখো কী অবস্থা, এলোমেলো হয়ে আছে, কিছু কাপড় কালকে ভাঁজ করে রেখেছিলাম, তো ওগুলো আর ঢুকায়নি, তো একসঙ্গে ঢুকাবো, আর ওগুলো গুছিয়ে একদম শোকেসে ঢুকিয়ে রেখে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু দেখো কেমন লালচে লালচে হয়েছে, আমার কড়াই সাধারণত এরকম হয় না, তোমরা যারা আমার ভিডিও আগে যখন ডেইলি ব্লগ ছাড়তাম তোমরা দেখেছো। তো এটাতে কী হয়েছে, সকালবেলা সবজি বানিয়েছিলাম, তো সবজিটা কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছি, তো সবজি দেখবে কড়াইয়ের মধ্যে রেখে দিলে এরকম একটা কিন্তু দাগ হয়ে যায়। সকালবেলা কিন্তু আমি এটা কড়াইটা মানে মেজেছিলাম, মাজার পরেই কিন্তু সবজিটা করেছি। তো সবজিটা ঢেলে রেখে জল দিয়ে ধুয়ে নিয়ে এনে বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করব। তো দেখো তেল মানে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তো এখন মাছ ভাজাটা বসিয়ে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার কড়াইটা প্রচণ্ড পাতলা, তো খুব কিন্তু গরম হয়ে গেছে তেলটা। তো দেখো এই যে গামলার মধ্যে হচ্ছে মাছগুলো আছে, তো এগুলোকে আমি থালার মধ্যে নিয়ে, এখানে হলুদ লবণ নিয়েছি দেখো থালার মধ্যে, আর মাছগুলো এখানে নিয়ে মেখে নিব। আর একটু মাছের ডিমও আছে দেখো এখানে, তো মাছ যেহেতু অল্প পরিমাণে ডিম, মাছের ডিম, তো সে মাছ ভাজার পর এটা ভেজে নিব, লাস্টে ভেজে নিব, নাহলে কিন্তু মাছের ডিম এভাবে ভাজলে তোমরা জানো ওই ফোটে কীভাবে ঠাস ঠুস করে, ভয় লাগে আমার প্রচণ্ড। তো যাই হোক মাছগুলো আগে ভেজে নিব। তো এ নিয়ে এসেছে চালানি মাছ, আমার চালানি মাছ অতটাও ভালোবাসি না, তো লোকাল মাছটা আবার আমার মেয়ে খেতে পারে না, যদিও আমার মেয়ে অতটাও মাছ পছন্দ করে না, ও চিকেনটা ফেভারিট, তবুও চালানি মাছ একটু খায়, লোকাল মাছটা তো একদমই খায় না। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব, দেখো কীভাবে ধোয়া উঠছে, কারণ প্রচণ্ড গরম হয়ে গেছে তেলটা। তো দুপুরবেলা হচ্ছে মাছ তরকারি করব আলু বেগুন দিয়ে, আর হচ্ছে মূলো শাক দেখলে তোমরা, তো মূলো শাক ভাজা করব, আর সকালবেলা একটা সবজি করেছি, তো সবজি কিছুটা আছে, তো এগুলো দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো মাছ ভাজা বসিয়ে এদিকে মূলো শাকটা আমি পরিষ্কার করে নিব, যেহেতু এটা অতটাও মানে ছোটো না, একদম মানে পাতা বের হওয়া থাকে না কতগুলো শাক, তো ওটা না, ওটার থেকে একটু সাইজ বড় আছে, আবার খুব বড়ও না, তো এটা এই ডাঁটিগুলো কিন্তু চচ্চড়ি খাওয়া যাবে, আর মূলোর ডাঁটির চচ্চড়ি আমার খুবই ভালো লাগে, তো এগুলোকে পাতাগুলো ছাড়িয়ে নেব, যেহেতু পাতাগুলো কচি আছে মানে কোমলা আছে, যাই হোক যেটাই হোক, তো এটাকে পাতাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ধুবো না আগে, অনেকে আগে ধুয়ে তারপর কেটে নেয়, তো আমি আজকে আগেই কেটে নেব, কারণ মাছ ভাজা বসিয়েছি, এটা ধুতে গেলে আবার এদিকে মাছটা ইয়ে হয়ে যাবে। আর এখানে দেখো যে সকালের সবজিটা, এটা পেঁপে আলু দিয়ে আমি ছোলা মানে বুট দিয়ে সবজি করেছি, আর যে ওই লাউটা এই ঘরে এনে রেখেছি, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তো রান্নাঘরে ফ্রিজ রাখিনি, ওই ঘরেই রেখেছি, শোয়ার ঘরেই আমি ফ্রিজটা রেখেছি। দেখো আমার এই ছোট্ট মোটো কিচেন রুম, তো এখানে দেখো আমার মূলো শাক কিন্তু কাটা হয়ে গেছে, আর ডাঁটিগুলো কিন্তু আলাদা করে রেখেছি, দেখো এদিকে এই যে,
আর এই যে বেগুন এনে রেখেছি, তো এটা দিয়ে আমি মাছ তরকারি করব, আলু বেগুন দিয়ে মাছ তরকারি। প্রথমে ভেবেছিলাম গাঁটি কচু দিয়ে করব, তারপর ভাবলাম না আলু বেগুন দিয়েই করি, কারণ এর আগের দিনের কয়েকটা বেগুন মানে দুটো বেগুন ছিল, আর আজকের বেগুন দিয়ে এটা করলে নষ্ট হয়ে যাবে আজকে না করলে, তো ওই জন্য বেগুন দিয়ে করছি। আর গাঁটি কচু মাছ দিয়েও ভালো লাগে, এমনি ছোলা বুট দিয়ে তো আমার খুবই ভালো লাগে মানে গাঁটি কচুর সবজিটা। তো দেখো আমার মাছের মাছ ভাজা হয়ে গেছে এক এক সাইডটা, আর এক সাইড হয়নি এখনও, তো এটা হতে হতে আমি আলু বেগুনটা কেটে নিব আর ধুয়ে আনবো। আর আমার দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি আলু বেগুন বসিয়েও দিয়েছি, এখন মশলা দিয়ে দেবো এটার মধ্যে। আলু মানে আলু বেগুন এই মানে এই মাছগুলো দিয়ে আলু বেগুনে এরকম সবজি ধনে পাতা দিলে না খুব ভালো লাগে খেতে, তো যেহেতু ধনে পাতা নিয়ে আসেনি তো আজকে এমনিই করব আলু বেগুন দিয়ে মাছ তরকারি করব। তো দেখো আমার হয়েও গেছে, তো এখন ঝোল দিয়ে দিয়েছি সবজির মধ্যে, তো এখন মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব আর তারপর মশক। তো আমার দুপুরে রান্না কমপ্লিট করে একদম খাওয়া দাওয়া করে কী হয়েছিল বিকালবেলা, আর মানে ব্লগ মানে ভেবেছিলাম শেষ করব বিকালবেলায়, তো সমস্ত কিছু করার পর একটু শুয়ে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিলো, ঘুমিয়ে পড়েছি, তারপর মেয়েকে টিউশনে দিয়ে আসলাম, আসার পর ভাবলাম না ভিডিওটা শেষ করে দিই। তো সেদিন দেখেছিলে আমি কিছু মানে বাপের বাড়ি থেকে আসার সময় কিছু শপিং করেছিলাম, তো তোমাদেরকে বলেছি আমি একবারে কমপ্লিট শপিং কমপ্লিট হওয়ার পর আমি সমস্ত কিছু একসঙ্গে শেয়ার করব, কিন্তু একসঙ্গে শেয়ার করলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তো ওই জন্য ভাবলাম না নিয়ে এসেছি যখন তখন তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এই ব্যাগটা, তো এই একটা মালা দেখো, এটা শাড়ির ম্যাচ করে নিয়েছি, এখনও কানে টানে কিছুই কিনিনি, তো সেদিন এই মালাটা পছন্দ হয়েছিল তো মালাটা নিয়ে এসেছি, এর সঙ্গে কানেরও আছে কিন্তু, তো একটা শাড়ির ম্যাচ করে এটা। এখনও এখনও কিছু কসমেটিক কিছুই কিনিনি, কয়েক পুজোর কয়েকদিন আগে কিনবো, পুজো যদিও এখনও বেশি দিন নেই, কয়েকদিন আছে মাত্র তবু আর কি। তো দেখো এই একটা শাড়ি, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আমি কিন্তু সাধারণত ডিপ কালারটাই বেশি পছন্দ করি, আমি হালকা কালার খুব কম পরি, তো এই জন্য ডিপ। এই একটা শাড়ি দেখো, দুটো শাড়ি, এই যে এটা হচ্ছে, এটাও একটা শাড়ি, কী নাম বলে আমি জানি না অত শাড়ি, কারণ আমি শাড়ি তো বেশি পরি না, কুর্তিটাই বেশি পরি। তো কেমন লাগছে লাগলো আমার শাড়িগুলো অবশ্যই কিন্তু বলবে। আর এখনও পর্যন্ত আমার কেনাকাটা কমপ্লিট হয়নি, তো যে কয়েকটা হয়েছে এই কয়েকটা দেখাচ্ছি, এখনও জুতো টুতো কেনা হয়নি, অনেক কিছুই কেনা হয়নি। তো এই একটা ব্লাউজ লাল কালার, আর লাল কালারটা আমার সব মানে কী বলবো ফেভারিট কালার, লাল আমার খুব পছন্দের কালার বলবো, তো এই একটা ব্লাউজ পছন্দ হয়েছিল, এটা কোনো শাড়ির ম্যাচিং করা না এমনি। তো এটা একটা কুর্তি দেখো, প্রিন্টের কুর্তি আমার খুব ভালো লাগে প্রিন্টের, হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো এই একটা কুর্তি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তোমরা। তো এই যে এটা দেখো, আরও আছে দেখাচ্ছি, তো আমার মেয়ের সেরকম কিছু কিনিনি, কয়েকটা টপস কিনেছি মাত্র, ওর এখনও কেনা কিছু হয়নি। একটা অনলাইনে গাউন অর্ডার করেছি ওর, আবার ওর বার্থডেও এসে গেছে, তো বার্থডে উপলক্ষে একটা গাউন অর্ডার করেছি অনলাইন থেকে। এই যে একটা টপস, এটা আমার না আমার মেয়ের টপস, কেমন লাগছে অবশ্যই কিন্তু পরবে। এটাও একটা টপস, ও সাধারণত এই লাইট কালারগুলোই বেশি পছন্দ করলো, ওর আবার ডিপ কালার পছন্দ করে, তো এটা আমি পছন্দ করে ওকে দিয়েছি ডিপ কালার, মানে টপসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এই কয়েকটাই কিনেছিলাম, তো এই একটা কুর্তি আমার, এটা এরকম, তো এটা পরে একদিন ভিডিও করেছিলাম নতুন কুর্তি কিন্তু এক মানে নতুন। তো দেখো এটা স্লিভলেস, তো হাতাও আছে কিন্তু, তো হাতা লাগাইনি এখনও পর্যন্ত, এখনও নিয়ে যাইনি, তো এই আর কি। এই কয়েকটাই সেদিন কেনা হয়েছে, আর এখনও পর্যন্ত অনেক কিছুই কেনা বাকি আছে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি তো আমরা সাধারণত কিন্তু পুজোর কয়েকদিন আগেই বাজার করি, এত তাড়াতাড়ি বাজার করি না, কারণ বাজার করলে সবাই দেখতে দেখতে পুরনো হয়ে যায়, তো এই জন্য। আর সবগুলো এগুলো করেছি আমি স্টাইল বাজার থেকে, সবগুলো নেওয়া হয়েছে স্টাইল বাজার থেকে। আমার ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। টাটা।